आज के पर्वे करे देखाबो बुफे बा रेस्टुरेंट स्टाइलेर कलिजा भुना आलू दिए और ये केन एत मजार है से गोपन रेसिपि आज के तुम्हारे साथ शेयर करब। बुफे किन्तु एभाबे आलू दिए कलिजा भुना करा है जेटा खेते अनेक मजार है। तबे बुफे स्टाइले आमी आज के निजेर मतो करेछि, निजेर मनेर माधुरी दिए ए रान्नाटा करेछि। आमार काछे बुफेर से बेशी मजा हयेछिलो एबं खेतेओ भीषण भालो लेगेछिलो, ताई भाबलाम तुम्हादेर साथे रेसिपिटा शेयर करी। कलिजा अनेकेई अनेक भावे रान्ना करे थाके, सेटा कालचे हये जाय बा खेते भालो लागे ना। तो आमी आज के जे स्टाइले करेछि एटा भात रुटी पोलाओ परोटा सब किछुर साथे भीषण भालो लागबे। और देखिए निश्चयई बुझते पेरेछो कालारटाओ कत सुंदर हयेछे और खेतेओ किन्तु भीषण मजार हयेछे। तो चलो देखिए दिच्छि। एखाने आमी किछुटा गरुर कलिजा नियेछि, एटा कोरबानिर গরুর কলিজা, এর সাথে কিছুটা ছিল মগজ। আর এভাবে ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আর এই রান্নাটা ছোট করে রান্না করলে খেতে ভালো লাগে। আর অল্প একটু মগজ পেয়েছিলাম, সেই মগজটাও আমি এর সাথে রান্না করব, এর কারণে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে মগজ না থাকলেও শুধু কলিজা এভাবে রান্না করে দেখবে। তো প্রথমে এটা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই পরিমাণে আলুও কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে। এবার কলিজাটা সিদ্ধ করে নেব। কলিজার ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে বা ময়লা থাকে, এভাবে গরম পানিতে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। এতে করে রান্নার পর আর কালচে ভাব থাকবে না। আর দেখতেই পাচ্ছ কতটা ফেনা উঠেছে এবং কতটা ময়লা পানি বের হচ্ছে। তো এটাকে এভাবে ভালোভাবে কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব কলিজাটা। আর কলিজা থেকে কিন্তু একটা ব্যবসা গন্ধও আসে, এভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর একটা ছাঁকনিতে করে ছেঁকে এভাবে রেখে দিচ্ছি। এবার রান্নার মূল পর্বে চলে যাব। রান্না করার জন্য প্রথমে চুলায় নিয়ে নিচ্ছি কড়াই। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, কলিজা ভুনাতে তেলের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সোনালি করে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচ আর কিছুটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ কিছুটা, সবগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিচ্ছি। এবার 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো একটু তেলের ভিতরে 1 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ দিয়ে আবারও একটু মিনিটখানের মতো ভেজে নেব। এবার এর সাথে পানি অ্যাড করব। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বা গরম মশলা, যেটার কারণে কলিজা ভুনাটা খেতে বেশি ভালো লাগবে। কলিজার যে একটা ব্যবসা গন্ধ সেটা আর আসবে না। আর কলিজা ভুনায় একটু টেস্টি সল্ট দিতে চেষ্টা করবে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। সেই মগজটা আমি এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে ডলে এর সাথে দিয়ে দিচ্ছি, এতে করে এর সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে আর যার কারণে খেতে বেশি ভালো লাগবে। আর এবার কলিজাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, এতে করে কলিজার ব্যবসা গন্ধ আর পাওয়া যাবে না। আমি এই যেই টিপসগুলো এখানে বলতে আছি সবগুলো ফলো করবে, এতে করে এই রান্নাটা হোটেলের চেয়েও খেতে বেশি ভালো লাগবে। এবার কিছুক্ষণ কষানো হওয়ার পর এবার আলুটাও অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়েও এর সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। প্রায় 5-7 মিনিট আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, তারপর আমি কষিয়ে নিচ্ছি। আর এবার এর ভিতরে 4-5টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি, যার কারণে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। আর এবার দেখে নিচ্ছি, বুঝতে পেরেছো এটা কতক্ষণ আমি কষিয়েছি। আর এটা ভাজতে ভাজতে কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর নিচ থেকে একেবারে লেগে লেগে যাচ্ছে, মশলাগুলো একদম পুড়ে পুড়ে যাচ্ছে। ওই পর্যায়ে এর সাথে আমি গরম পানি অ্যাড করব। এতে করে গরম পানি অ্যাড করার ফলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর রান্নাটাও মজার হবে, খেতে ভালো লাগবে। परिमाण मतो पानीटा एड करछि आर एबार ढाकना दिए ढेके रान्नाटा करे नेब। माझे माझे एसे एकटु नेड़े छेड़े नेब। एई जे मगजटा आमि एड करेछि एर कारणे आमार मने हच्छिलो एई कलिजा भुनाटा बेशी मजार हयेछिलो आर आमि जे बिरियानि मशलाटा दिच्छि तार कारणेও आमार मने हচ্ছে অনেকটা ভালো লেগেছে। এভাবে অনেকগুলো টিপস ফলো করে রান্না করলে বা নিজের মনের মাধুরী দিয়ে রান্না করলে দেখবে সেই রান্নার মজা অনেকটাই বেড়ে যাবে। সেটা হোক হোটেল স্টাইল কিংবা কোনো বড় রেস্টুরেন্ট বা বুফের স্টাইল। তো নিজের মতো রান্না করলে বুফের খাবারও হার মেনে যাবে এই ঘরোয়া খাবারের কাছে। তো এবার ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে আমি আবারও শুকিয়ে নেব। এবার কিছুটা ভাজা জিরার গুঁড়ি লাস্টে আমি দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে এই কলিজাটা নামিয়ে নিতে পারবে, এতে করেও ভালো লাগবে, একটু ঝোল ঝোল। যারা রুটি টুটি দিয়ে খেতে পছন্দ করবে তারা এই পর্যায়ে নামিয়ে নেবে। তবে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে এভাবে একটু শুকনো করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা পরিবেশন প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এটার কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা কালারফুল লেগেছে। দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো কালারটা কতটা সুন্দর। এটা কিন্তু সিদ্ধ করে রান্নার কারণে এই কালারটা এসেছে। কলিজা যদি সিদ্ধ না করা হয় তাহলে কিন্তু কালচে ভাব হয়, এত সুন্দর কালার আসে না। তো দেখি লোভনীয় লাগছে, আসলেই কিন্তু খুবই মজার হয়েছিল। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে, তবে আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।